আরে স্বাতি, তুমি কখন এলে? এসব কি 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 করে রেখেছি বলতো ঘর থেকে? এভাবে মানুষ থাকতে পারে? আমার মতো মানুষ থাকতে পারে, আর থাকতে হয় তাই থাকি। স্বাতি, যার জীবনটাই অগোছালো তার বাইরেটা সাজিয়ে গুছিয়ে কি লাভ আছে? নইলে ভগবান এই পৃথিবীটাকে এমন ভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেন না। ভগবান কেন? তুমি বুঝি তার দায়িত্ব নিয়েছো, তোমার ওই ঈশ্বরের দায়িত্ব? না, আপাতত এই ঘরটুকু, অবশ্য যদি তুমি অবাঞ্ছিত মনে না করো। না না, মনে করবো কেন? দেখো দেখো, চেষ্টা করে দেখো। কাল থেকে জ্বর, এত এটোবা শুনে তুই কোথায় যাচ্ছিলি মা? জ্বর একটু গা গরম হয়েছে, তবে ননির শরীর একটু গলে গেছে। থামো, মারবে নাকি? আমার জ্বর হয়নি মামা, আমি ভালো আছি। আজকাল বটানি ছেড়ে দিয়ে এই সমস্ত করছো? বাড়ি ভারতের আত্মাকে জানতে গেলে বিবেকানন্দ পড়বো না? কথাটা তোমার নয় সাথী, কথাটা রবীন্দ্রনাথ রোমারওয়ালাকে বলেছিলেন। একটা কথা বলবো অমুদা? বলো। রিসার্চটা ছেড়ো না, সাপের পিসের ওষুধ তৈরি হলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচবে, একই মিথ্যে হতে দিও না অমুদা। ও সাথী, প্লিজ স্টপ ইট, আমাদের আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হবে অমরদা, খুব হবে। আমি জানি সংসারে তোমার চেয়ে বড় দুঃখী আজ আর কেউ নেই। তা বলে একটা মানুষের দুঃখ কি চিরকাল বয়ে নিয়ে বেড়াবে? তুমি না সায়েন্টিস্ট? হাজার হাজার অসহায় মানুষ যারা এখনো বেঁচে আছে তাদের কথা তুমি ভাববে না? না 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 না, আমি পারবো না, আমি পারবো না সাথী, আমি হারিয়ে গেছি। আই এম লস্ট। ফুল নেবে কি নাই বাবু? ফুল? ফুল কি হবে? কেন, পূজার মন্দিরে নেবে? মন্দির? মন্দির ঠাকুর! Thank you.